হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। এই কুয়াশা পড়ার সকালে আপনাদের সকলকে আমাদের ব্লগে স্বাগত। আজকে আমরা যাচ্ছি মায়াপুর। ট্রেন আসার কথা ছিল 5:30, কিন্তু ট্রেন আসতে লেট করেছে। খুব ঠান্ডা চারিদিকে, একদম হঠাৎ করে বেশি বেশি কুয়াশা চলে এসছে এখানে। জমে যাচ্ছে আমরা আস্তে আস্তে। আমরা ফাইনালি ট্রেন পেয়ে গেছি, ট্রেন প্রায় 1 ঘন্টারও বেশি লেট। হ্যাঁ, অনেকক্ষণ ওয়েট করে এতক্ষণে ট্রেন, রাত থেকে ওয়েট করছি, সকাল হয়ে গেল। আমাদের মেন প্ল্যান ছিল মায়াপুর, কিন্তু যেহেতু আমরা নবদ্বীপ হয়ে মায়াপুর যাচ্ছিলাম, তাই যাওয়ার পথে আমরা নবদ্বীপটাও একটু ঘুরেছিলাম। যাত্রার প্ল্যানিংটা ছিল জঙ্গিপুর থেকে কাটোয়া, কাটোয়া থেকে নবদ্বীপ, আর জার্নি শুরু হয়েছিল সকাল 6:20 থেকে। সেদিন ট্রেনের কামরাতেও বেশি লোকজন ছিল না, আর নবদ্বীপ যাওয়ার জন্য আমাদের কাটোয়াতে ট্রেন চেঞ্জ করতে হয়েছিল। এরই মধ্যে ওখানকার একজন চেনা টোটোওয়ালাকে বলে দিলাম যে নবদ্বীপটা আমরা ওনার টোটোতেই ঘুরে দেখব। ঠিক সকাল 9 নাগাদ আমরা কাটোয়া স্টেশনে নেমে গেছিলাম। আমরা এখন কাটোয়া স্টেশনে ট্রেন থেকে নেমে ওয়েট করছি, এরপরে ট্রেনে করে আমরা নবদ্বীপ যাব। আগে ট্রেনটা আমরা পেলাম না 2 মিনিট লেটের জন্য। হ্যাঁ, তো এরপরে একটা ট্রেন আছে 9:47, তো সেই ট্রেনে করে আমরা নবদ্বীপ যাব। 9:47 ট্রেনটাই বেশ ভিড় ছিল। এতই ভিড় ছিল যে একটা কামরায় আমরা 5 জন একসাথে উঠতে পারিনি। বাবা ভাই একটা কামরা এবং আমরা 3 জন আর একটা কামরায় উঠেছিলাম। পৌঁছতে পৌঁছতে আমাদের 10:30 বেজে গেছিলো। নামার পর সবার মুখে বেশ একটু এক্সাইটমেন্টও ছিল। স্টেশন থেকে বেরোতে বেরোতে আমরা নারায়ণ কাকুকে ফোন করছিলাম, যার টোটোতে করে আমরা ঘুরবো, আর কিছুক্ষণের মধ্যে তিনিও চলে আসলেন। সবজির মঠে রয়েছি এবং এটাকে প্রদর্শন করব। হ্যাঁ, খুব সুন্দর, এখানে ফুলের বাগান আছে, প্রচুর ফুল, অনেক রকমের, দারুণ লাগছে দেখতে। নবদ্বীপ শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, গঙ্গা নদীর তীরে একটি পবিত্র এবং নামকরা ঐতিহাসিক স্থান। মধ্যযুগ থেকে শহরটি সংস্কৃত শিক্ষার একটি নামকরা কেন্দ্র ছিল, তাই একে বাংলার অক্সফোর্ডও বলা হয়েছে। বাংলার সেন রাজাদের আমলে নবদ্বীপ ছিল রাজধানী ও সেই সময়ে শিক্ষালাভের পীঠস্থান। শ্রী শ্রী কেশবজি গৌড়ীয় মঠ দর্শন করে সেখানে রাধাকৃষ্ণের মন্দির, মিউজিয়াম দেখার পর আমরা গেলাম শ্রী চৈতন্য সারস্বত মঠ দর্শন করতে। সেখানকার পরিবেশ খুব মনোরম এবং শান্ত। আর এই শ্রী চৈতন্য সারস্বত মঠের অপর নাম জল মন্দির, আমাদের নবদ্বীপে দেখা সব থেকে সুন্দর জায়গা। প্রতিটা মন্দিরের মতো এখানেও প্রচুর রকমের ফুল, আর ফুলের বাগানের পাশে কিছু হরিণদের সংরক্ষণ করে রাখা হয়েছে। ওদের জন্য ওখানকার লোকজন ফল আর সবজির খোসার ব্যবস্থা করে রেখেছেন। যারা দর্শনার্থী যাচ্ছেন তারা তা কিনে হরিণদের খাওয়াচ্ছেন, আর আমরাও তাই করলাম। এত কাছে ছিল ওরা যে আমরা ওদের গায়ে হাতও দিতে পারছিলাম। হরিণের খাঁচার পাশেই ছিল খরগোশের খাঁচা, তাদেরও একটু ফলের খোসা আর সবজির খোসা খাওয়ালাম। 1941 খ্রিস্টাব্দে শ্রীলোক ভক্তিরক্ষক শ্রীধর দেব গোস্বামী এই মঠ প্রতিষ্ঠা করেন। মন্দিরে প্রবেশ করার পর ঠিক মাঝখানে রয়েছে জল মন্দির, সেখানে অনেকে মাছেদের খাবারও খাওয়াতে পারেন। তারপর আমরা সেখান থেকে গেলাম শ্রী দেবানন্দ গৌড়ীয় মঠ। এরপর আমরা যে মন্দিরে গিয়েছিলাম সেই জায়গার বিবরণ নারায়ণ কাকু খুব সুন্দরভাবে দিয়েছিলেন। আপনারা কমেন্টসে জানান এই জায়গার নাম কি। ইনি হলেন নারায়ণ দাস। আপনারা যখনই মায়াপুর নবদ্বীপ ঘুরতে আসবেন, নবদ্বীপ এলে অবশ্যই এনার টোটোতে করে অবশ্যই আসবেন। এনার নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দেব। ইনি আপনাদেরকে সব ভালো ভালো নবদ্বীপের জায়গা সব ঘুরে দেখাবেন। যে কোনো মন্দির দেখার ইচ্ছা হয় আমি দেখিয়ে দেব। হ্যাঁ, যথেষ্ট চেষ্টা করব দেখানোর। আপনারা হাতে টাইম নিয়ে আসবেন। হ্যাঁ।
ঠিক আছে। আমাদের মায়াপুর নবদ্বীপ ঘোরার প্ল্যান যেহেতু একদিনের ছিল, তাই নবদ্বীপের মন্দিরগুলোতে আমরা 2 থেকে আড়াই ঘন্টা মতো কাটিয়েছিলাম। তারপর আমরা নবদ্বীপ ফেরিঘাট থেকে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। আচ্ছা, এবার এই নদী সম্পর্কে একটু বলা যাক। মায়াপুর ভাগীরথী নদীর পূর্ব দিকে অবস্থিত, যেখানে জলঙ্গি নদী ভাগীরথী নদীতে এসে মিশেছে। মিশ্রণটি খুব ভালোভাবেই বোঝা যায়। একটি নদীর রং সাদা, যার স্রোত বেশি, এবং অপরটি কালচে, যার স্রোত অপর নদীর থেকে অপেক্ষাকৃত কম। আজকের এই ভ্লগটি এ পর্যন্তই। কমেন্টস করে জানাবেন আমাদের ভ্লগটি আপনাদের কেমন লাগলো। নেক্সট দেখা হচ্ছে মায়াপুর ভ্লগে। স্টে হ্যাপি, স্টে হেলদি, বাই।